আউদুল্লাহ হিমরা সিতান নিরুদিন বিসমিল্লাহ রহমান দিল রহিম সুপ্রিয় বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আমি এম আলম আমি মেশিগান থেকে আমি লাইভে এসেছি আমি আসলে আজকে একটা বিশেষ একটা লাইভে এসেছি আমি অত্যন্ত মানে মনক্ষুণ্ণ এবং আসলে আসলে দুঃখিত আপনারা যারা আজকের আমার সাথে জয়েন্ট করবেন আপনারা টপিকসটা নিশ্চয়ই দেখতে পারছেন যে শিহাব উদ্দিন ইসলামী এবং আনিসুর রহমান আজাদি যারা একেবারে ভণ্ড এবং যারা ইসলামের শত্রু এবং দুশ্মন এবং এদেরকে এরা ইসলামী লেবাসে এরা বিভিন্নভাবে যৌনাচার করছে এদেরকে বর্জন করতে হবে এবং এদেরকে যেখানে পাওয়া যাবে পাবলিকলি সেখানে এদেরকে গণধুলায় দিতে হবে কারণটা হচ্ছে যেখানে আমি অত্যন্ত অবাক হইছে যেটা আমার নজরে আজকে এসেছে আজকে নভেম্বরের এই মোমেন্টে যে অত্যন্ত দুঃখজনকulous শক্তি যে আমরা দেখছি বাংলাদেশে কিভাবে কিছু দুশ্চরিত্র দুশ্চরিত্রের লোক যারা ইসলামের লেবাস নিয়ে ইসলামের ইউ নো দোহাই দেয় যারা একেবারে জৌনাচারকে মানে পালন করছে কিভাবে আসলে আমি একটু করে বলতে চাই এই যে যে নামটা আমি বলেছি দুজনের নাম বলেছি শিহাবুদ্দিন ইসলামী এবং আনিসুর রহমান আজাদি এবং সত্যিকার অর্থে এরা আমাদের এই মোমেন্টে জাতির জন্য মুসলমানদের জন্য বাংলাদেশে অত্যন্ত বিষধর কালসাপের মতো তো যাদের যারা আপনার মানে অশ্লীল ভাবা ভাষায় ওয়াচ করছে তাদের অজের কোন টপিক্স তারা খুঁজে পাচ্ছে না তাদের তারা মানে গোপন যাদেরকে লজ্জা স্থান বলা হয়ে থাকে আমরা যদি ভাবার্থ স্থানটাকে লজ্জা দ্বারা আবৃত করা হয় যেটা আমরা মসজিদে বা মানে কি বলে মাদ্রাসাতে মানে পড়াশুনো যদি যারা করছে বা করে নাই তারপর এটা লজ্জার একটা ব্যাপার যে টপিক্স তারা কথা বলছে আমি আসলে বলতে পারছি না তো এখন এই মোমেন্টে আমি আসলে এদের বেশ কয়েকটা অজ তারা করেছে এবং তারা টপিক্স নিয়ে কথা বলছে মানে অত্যন্ত দুঃখজনক বাট সত্যি যে মিলিয়নস মিলিয়নস মানে লোকজন সেটা দেখছে কেন দেখছে তাদের ওয়াজের তাদের ভিডিওর তারা হেডিং করছে তাদের ওয়াজের টপিক্স এর হেডিং করছে সম্পূর্ণ মানে উলঙ্গ মানে যৌনাচার এবং যেটাকে ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফির মতো ভাষা বলা হয় এরকম ভাষা তারা ব্যবহার করছে আমি তো আমি কয়েকটা আমি হেডলাইন আগে বলে দিচ্ছি তাদের কয়েকটা তারা কেমন দিচ্ছে যেমন আজকে আমি দেখছি যে এই এই লোকগুলা তারা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা মানে অত্যন্ত জঘন্যভাবে তারা মানে তাদেরকে টপিক যেমন এই যে ব্যক্তি যার নাম বললাম আনিসুর রহমান আজাদি কত বড় ভণ্ড হলে তার ইউটিউবের চ্যানেলে সে কি করছে সে আমি একটু দেখা এখানে এখানে সে যেটা বলছে আমি এটা আমি বলতে পারছি না আমার মুখ থেকেও আমি বাংলায় বলতে পারছি না এটা এত জঘন্য ভাবে তারা টপিক্স হেডলাইন করেছে তো এখন আমি একটু দেখাই আপনাদেরকে যে মানে এত নোংরা লজ্জা স্থানকে নিয়ে অজ তো লজ্জা হচ্ছে ইসলামের একটা মানে লজ্জার কথা বলছে ইমানের অঙ্গ লজ্জা থাকতে হবে যাদের লজ্জা নেই হায়া নেই সেই ব্যক্তি এক এক ব্যক্তি এক মহিলার ছবি দিয়ে তার নিজের ছবি দিয়ে তার ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে যে হেডলাইন করেছে এটা আমার মুখ থেকে বলতে আমার লজ্জা হচ্ছে আমি পারছি না বলতে কিন্তু ভিডিওর এখানে আমি আপনাদেরকে এটা গেল হচ্ছে এই আনিসুর রহমান আজাদির কথা এরপর আমি দেখব মানে তার আরো একটা যেটা আমি আসলে মুখ বলতে পারছি না যে এটা সে বলেছে কি বলেছে কেন বলেছে কিভাবে বলেছে মানে অপ্রাসঙ্গিক তার অর্থ হচ্ছে যৌনাচার শিষ্টাচার এবং এরকম কথা দিয়ে তারা মানে আজকে একটা ব্যবসার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে এই একজন এ হচ্ছে আহ এভ নাম হচ্ছে আহ আহ শেহাবুদ্দিন বাহ নামের কি ভাব শুদ্দিন ইসলামী শিহাবুদ্দিন ইসলামী কি বক্তব্য রাখছে আপনার একটু দেখুন তারপর আমি আসছি তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এরপর আমাদের কি করণীয় সেটা আমরা বলছি এই ব্যক্তি শিয়াবুদ্দিন ইসলামী তার এই হলো তার লেবাস এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে বাংলাদেশের মানুষ আজকে কি ঘুমিয়ে আছে বাংলাদেশের মানুষকে ভুলে গেছে কিভাবে শয়তানকে পিটানো হয় এই শেহাবুদ্দিন ইসলামী আর আনিসুর রহমান আজাদিকে যে যেখানে পাবেন গণধুলায় দিবেন কারণ এরা আজকে আমাদের ইসলামের শত্রু আমাদের জাতীয় জীবনের শত্রু এবং এরা ইসলামের লেবাসে যৌনাচার করছে ইসলামের লেবাসে তারা পর্নোগ্রাফির ওই অনেক আগে আশির দশকে বাংলাদেশে ওই যে চটি বইগুলা বিক্রি হতো ঠিক সেই কথাগুলো নির্লজ্জের মতো বেহায়াদের মতো। অসভ্যের মতো। তারা ভিডিও ছেড়ে দিয়েছে ইউটিউবে এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিও আজকাল ইউটিউবে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে একসাথে বসে মানুষ ইউটিউব দেখছে ভিডিও দেখছে সেখানে কি অশ্লীল ভাষায় এরা কথা বলছে তো আমি আপনাদেরকে প্রথমে বেচারা যে শয়তান একটা বদমায়ুষ লম্পট যারা লজ্জা স্থান নিয়ে ওয়াজ করছে মানুষের সামনে তুলে ধরছে এদের কোনো লজ্জা নাই মানে বেজন্ম বেহায় হলে যেটা করে সেই শেহাবুদ্দিন ইসলামী আল ইসলামিক ওয়াজ নামের একটা চ্যানেল থেকে তারা ভিডিও ছেড়েছে তো ভিডিওটার হেডলাইন করেছে যে আমি 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 আই আই ক্যান ডু আসলে বলতে পারছি না আপনারা দেখে নিবেন আর আমি দেখার জন্য বলছি এই কারণে এত নোংরা জঘন্য দুশ্চরিত্র ভণ্ড লম্পট বেজন্মা অজন্মা যাদের রাস্তাঘাট আমি জানি না এদেরকে আসকেরা কোরআনের কথা বলছে কোরআনের বাণী শোনাচ্ছে কিন্তু যেভাবে তারা আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ডকে ভেঙে তছদস করে দিচ্ছে এদেরকে রুখে দাঁড়াতে হবে এই সেই বন্ধ আমি এখন আপনাদের সামনে এটাকে ফুল স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি সে এত জঘন্য ভাষায় অস্পষ্ট